এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস সেভেনের ম্যাথ এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী 7.2 এর আমরা প্রথমের অঙ্কগুলো করে নিয়েছি। তো ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। এবার এই ভিডিওতে 17 নম্বর থেকে আমরা শুরু করছি, 22 অবধি। 17 নম্বর থেকে 22 অবধি। তো 17 নম্বর এখানে দেওয়া রয়েছে, এখানে এই কোণটি হচ্ছে 130 ডিগ্রি, আর এই বাহু সমান সমান এই বাহু, এবং এই বাহু সমান সমান হচ্ছে এই বাহু। তাহলে মনে করি এখানে কোনো ত্রিভুজটির নাম দেওয়া নেই। তো এখানে মনে করি ত্রিভুজ এ বি সি, প্রথমটির নাম দিয়ে দিলাম এ বি সি, এবং দ্বিতীয়টির নাম ডি ই এফ। তাহলে এবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে কোণ বি সমান সমান কোণ ডি, অনুরূপ কোণ। কোণ বি 130, আর কোণ ডি হচ্ছে অনুরূপ কোণ। তো এটি হচ্ছে অনুরূপ কোণ, কারণ হচ্ছে যেহেতু এই দুটি বাহু বরাবর হচ্ছে সমান, এবং এই কোণ হচ্ছে একে অপরের সমান। তাই যেহেতু এই দুটি সমান, তাহলে এই দুটিও সমান হবে, আর এই ডিগ্রি সমান সমান হচ্ছে এই ডিগ্রি, সেটা হচ্ছে অনুরূপ কোণ, এটার অনুরূপ কোণ, তাই বলে দিয়েছি অনুরূপ কোণ। সুতরাং এ বি সমান সমান ডিই, ডি এফ, এ বি সমান সমান হচ্ছে ডি এফ, আর এইদিকে হচ্ছে বি সি সমান সমান ডি এফ, ডি ই। তাহলে বি সি সমান সমান ডিই, তাহলে দুটি বাহু সমান এবং একটি কোণ সমান। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ ডিই এফ, আর এটা ব্রেকেটে লিখে দেবে যে এস এ এস সর্বসমতার শর্তানুযায়ী, কারণ হচ্ছে দুটি বাহু অর্থাৎ দুটি সাইড, তাই এর জন্য এস এস এসেছে, আর একটি কোণ, তাই এখানে এ এসেছে অর্থাৎ অ্যাঙ্গেল এসেছে সর্বসমতার শর্তানুযায়ী। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18। তো 18 এর মধ্যেও দেওয়া রয়েছে একটি বাহু, এবং এখানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর এই কোণটি দেওয়া রয়েছে 40, এটাও দেওয়া রয়েছে 40, আর এটা 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ, ত্রিভুজ এ বি সি এর মধ্যে কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, এবং কোণ সি হচ্ছে 40 ডিগ্রি, এ সি হচ্ছে 7 সেন্টিমিটার। এবার ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে কোণ ই হচ্ছে 90 ডিগ্রি, ই দেওয়া রয়েছে 90 ডিগ্রি, যেহেতু এটা ই এফ এর উপর লম্ব রয়েছে, তাই এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এ সির উপর লম্ব বি এ বি, তাই এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে 40 40 তো দেওয়াই রয়েছে, তো এফ হচ্ছে কোণ 40 ডিগ্রি, এবং ই এফ দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার। তাহলে এখানে দেখা যাচ্ছে ই এফ এবং এ সি হচ্ছে, এখানে হচ্ছে ই এফ ভূমি, আর এখানে হচ্ছে এ সি ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এ সি আর ই এফ হচ্ছে সমান, তাহলে বাহু একটি সমান, আর দুটি কোণ, কোণ এ এবং কোণ ই হচ্ছে সমান সমান 90 ডিগ্রি, আর এখানে সি হচ্ছে 40, এটা এফ হচ্ছে 40। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে কোণ বি এ সি সমান সমান কোণ ডি ই এফ, বি এ সি এবং ডি ই এফ হচ্ছে পরস্পর সমান, এবং কোণ বি সি এ, বি সি এ, তাহলে এই কোণ, তাহলে এই কোণ সমান সমান বলেছি যে ই এফ ডি অথবা ডি এফ ই বলতে পারো, তাহলে ই এফ ডি বলেছি, ই এফ ডি, এবং এ সি সমান সমান ই এফ, এ সি সমান সমান ই এফ, 7 সেন্টিমিটারটা। তাহলে এখানে হচ্ছে দুটি অ্যাঙ্গেল হচ্ছে সমান, আর একটি হচ্ছে বাহু, তাহলে ত্রিভুজ, সুতরাং এখানে দিয়ে দেবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, আর ব্রেকেটে লিখে দেবে এ এস এ সর্বসমতার শর্তানুযায়ী, দুটি অ্যাঙ্গেল, তাই এ এ এসেছে, আর এস হচ্ছে একটি সাইড সমান, তাহলে এস, এটা হচ্ছে 18 নম্বর কোয়েশনের আনসার। তারপর হচ্ছে 19 নম্বর, 19 নম্বরের মধ্যে যাওয়ার রয়েছে
এবারে ত্রিভুজগুলির নাম দেওয়া রয়েছে এবং কোন অ্যাঙ্গেলটি কত ডিগ্রি এবং তার বাহুগুলি কতটুকু লম্বা সেটা দেওয়া রয়েছে। তবে এবার ত্রিভুজগুলি অঙ্কন করা নেই, তাহলে প্রথমে একবার রাফে করে নেবে, তারপর এইগুলি এইভাবে করে নেবে একবার দেখে দেখে। তো এখানে হচ্ছে পি কিউ আর, পি কিউ আর একটি ত্রিভুজ এখানে দেওয়া রয়েছে, পি কিউ আর, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। এবার আমরা দেখে নেব এখানের মধ্যে কিউ কোণ রয়েছে 20 ডিগ্রি, আর কোণ রয়েছে 50 ডিগ্রি, এবং পি কিউ রয়েছে 6 সেন্টিমিটার, তাহলে পি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার। পরবর্তী এখানে রয়েছে এক্স হচ্ছে 110 ডিগ্রি, এবং এখানে এক্স ওয়াই রয়েছে 6 সেন্টিমিটার, এক্স ওয়াই হচ্ছে 6 সেন্টিমিটার। তারপর ওয়াই কোণ, অর্থাৎ কোণ ওয়াই হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ পি কিউ এর মধ্যে কোণ কিউ হচ্ছে 20 ডিগ্রি, কোণ আর ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, এবং কিউ কিউ পি হচ্ছে 6 সেন্টিমিটার। এক্স ওয়াই জেড এর মধ্যে হচ্ছে ওয়াই 20 ডিগ্রি, এক্স হচ্ছে 110 ডিগ্রি, এক্স ওয়াই হচ্ছে 6 সেন্টিমিটার। এবার যেহেতু এই কোণটির মান 110 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে এই কোণটি দেওয়া নেই, হয়তো এই কোণটা বের করে নেবে, নয়তো এই কোণটি বের করে নিলেও হয়ে যাবে। তাহলে আমরা এখানে বের করে নিয়েছি এই কোণ, পি কোণটা আমরা বের করেছি। তো এখানে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে দুটি কোণ রয়েছে, সেই দুটি কোণকে প্লাস করে আমরা এই কোণটি বের করে নেব 180 থেকে মাইনাস করে। তাহলে কোণ পি কিউ আর, পি কিউ আর অর্থাৎ 20 ডিগ্রি প্লাস পি আর কিউ, পি আর কিউ এই কোণ প্লাস হচ্ছে কোণ কিউ পি আর, কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস হচ্ছে কিউ পি আর, তাহলে 20 প্লাস 50 হচ্ছে 70 ডিগ্রি প্লাস কোণ কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার কিউ পি আর কোণ কিউ পি আর রেখে দিলে ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে 180 থেকে 70 ডিগ্রি চলে গেলে কিউ পি আর ইকুয়াল টু 110 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই চিত্রের সাথে 110 110, এখানে 20, এখানে 20, তাহলে দুটি কোণ সমান সমান হয়ে গেল এবং একটি বাহু পেয়ে গেলাম। তাহলে এ এস এ এর সর্বসমতার শর্ত অনুযায়ী, তাহলে সুতরাং ত্রিভুজ পি কিউ আর এবং এক্স ওয়াই জেড এর মধ্যে কোণ পি সমান সমান কোণ এক্স, কোণ কিউ সমান সমান কিউ কোণ ওয়াই, এবং পি কিউ সমান সমান এক্স ওয়াই। তাহলে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ কিউ এক্স ওয়াই জেড, এবং ব্র্যাকেটে লিখে দেবে এ এস এ সর্বসমতার শর্ত অনুযায়ী। এটা গেল আমাদের 9th নম্বর কোয়েশ্চনের আনসার। এবার হচ্ছে 20, তাহলে 20 এর মধ্যে হচ্ছে এখানে দেওয়া রয়েছে কোণ এ হচ্ছে 60, কোণ বি হচ্ছে 40, বিসি হচ্ছে 4.8 সেন্টিমিটার, এবং ডিই এফ একটি ত্রিভুজ বলা হয়েছে, এটার এফ হচ্ছে 80 ডিগ্রি, ই এফ হচ্ছে 4.8 সেন্টিমিটার, কোণ ডি হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে কোণ এ হচ্ছে 60, কোণ বি হচ্ছে 40 লিখে নিলাম। এবার বলা হয়েছে বিসি 4.8, তাহলে 4.8 বিসি 4.8 সেন্টিমিটার। এবার এই দিকে রয়েছে কি, এদিকে হচ্ছে ডি, কোণ ডি হচ্ছে কত, কোণ ডি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, কোণ এফ হচ্ছে 80, এবং ই এফ এখানে ই ই দেওয়া রয়েছে, অবশ্যই এটা ই এফ হবে, তাহলে ই এফ হবে 4.8 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের এই বি কোণ রয়েছে 40, হয়তো এই বি কোণ বের করতে হবে, ই কোণ বের করতে হবে, নয়তো সি কোণ বের করতে হবে। তাহলে আমরা এখানে ই কোণ বের করে নিয়েছি, ই কোণ বের করে নিয়েছি। তো প্রথমে কোণ ডি প্লাস কোণ এফ এইভাবে বড় করে লিখতে পারো, যে কোণ ই ডি এফ এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লেখা যেতে পারে কোণ ডি প্লাস কোণ এফ প্লাস কোণ ই ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে ডি এবং এফ কোণ আমরা জানি, ডি কোণ এফ কোণ, তাহলে ডি কোণ 60 প্লাস 80 প্লাস হচ্ছে কোণ ই ইকুয়াল টু 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 60 প্লাস 80 ইকুয়াল টু হচ্ছে 140 ডিগ্রি প্লাস কোণ ই ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে কোণ ই ইকুয়ালস টু হচ্ছে 140 180 মাইনাস 140,
তাহলে 180 ডিগ্রি থেকে 140 চলে গেলে শুধু 40, তাহলে কোণ ইকুয়াল টু হচ্ছে 40, তাহলে 40 সেটা বেরিয়ে আসলো। এবার কোণ বি কোণ ই হচ্ছে সমান সমান, এবং কোণ এ এবং কোণ ডি হচ্ছে সমান সমান, এবং বিসি সমান সমান হচ্ছে ই এফ, তাহলে দুটি কোণ এবং একটি হচ্ছে সাইড সমান। তাহলে ত্রিভুজ এ বি সি ও ডি ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে কোণ এ বি সি সমান সমান কোণ ডি ই এফ, যেহেতু এখানে ই কোণ এবং বি কোণ সমান সমান। তারপর কোণ সি এ বি, সি এ বি অর্থাৎ এই কোণ, তাহলে ই এফ ডি বা এফ ডি ই, এফ ডি ই সমান, এবং হচ্ছে বি সি সমান সমান ই এফ। তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, এবং ব্রেকেটে লিখে দেবে এ এ এস সর্বসমতার শর্তানুযায়ী, অথবা এ এস এ এর সর্বসমতার সর্বসমতার শর্তানুযায়ী। এবারে আমাদের 20 নাম্বার কোয়েশ্চেনের আনসার হয়ে গেল। এখানে সেই নাম্বারটি কিছু নয়, সেটি আমি এমনিতে লিখেছিলাম। তারপর হচ্ছে 21, 21-এর মধ্যে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই হচ্ছে 4 সেন্টিমিটার, ওয়াই জেড হচ্ছে 6 সেন্টিমিটার, এবং কোণ জেড সমান সমান 60 ডিগ্রি। তারপর হচ্ছে এল এম এন ত্রিভুজ এল এম এন এর মধ্যে এল কোণ হচ্ছে 60, এল এম হচ্ছে 4 সেন্টিমিটার, এম এন হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা দেওয়া রয়েছে 4, এক্স ওয়াই জেড লিখেছি, তো এক্স ওয়াই হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তো 4 সেন্টিমিটার, এবং ওয়াই জেড হচ্ছে 6 সেমি, ওয়াই জেড হচ্ছে 6 সেমি, এবং জেড কোণ হচ্ছে 60। তাহলে এখানে ওয়াই জেড রয়েছে 6 সেন্টিমিটার এবং জেড কোণ হচ্ছে 60। এল এম এল এম এন, এল এম এনের মধ্যে হচ্ছে এল দেওয়া রয়েছে আমাদের 60 ডিগ্রি, এল এম দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার, এবং এম এন রয়েছে 6 সেন্টিমিটার, এম এন হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এবার ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ত্রিভুজ এল এম এন এর মধ্যে হচ্ছে এক্স ওয়াই সমান সমান এল এম, এক্স ওয়াই সমান সমান এল এম, 4 সেন্টিমিটার এটাও, 4 সেন্টিমিটার এটাও, তাহলে এক্স ওয়াই সমান সমান এল এম, ওয়াই জেড, ওয়াই জেড সমান সমান হচ্ছে এম এন, 6 সেমি 6 সেমি। এবার হচ্ছে কোণ ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স সমান সমান কোণ এম এল এন, এটাও 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা সমান। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড সর্বসম ত্রিভুজ এল এম এন, তাহলে এটা হচ্ছে দুটি সাইড রয়েছে, একটি এখানে হচ্ছে একটি, তাহলে এর জন্য এস এ এস একটি কোণ রয়েছে, তাই এখানে এ দিয়েছি, তো অ্যাঙ্গেল সর্বসমতার শর্ত অনুযায়ী। এটা হচ্ছে 21 নাম্বার। এবার হচ্ছে লাস্ট নম্বর 22, 22 এর মধ্যে রয়েছে ত্রিভুজ ও পি কিউ, এবং ত্রিভুজ হচ্ছে ও বি এ, ও এ বি, তাহলে কোণ পি দেওয়া রয়েছে 50, এবং কিউ দেওয়া রয়েছে 40, ও পি দেওয়া রয়েছে 8.4 সেন্টিমিটার, এবং কোণ 50 ডিগ্রি, এ হচ্ছে 50 ডিগ্রি, বি হচ্ছে 40 ডিগ্রি, এ বি হচ্ছে 8.4 সেন্টিমিটার। তাহলে এবার ও পি কিউ, ও পি কিউ এর মধ্যে পি কোণ হচ্ছে 50 ডিগ্রি, কিউ কোণ হচ্ছে 40 ডিগ্রি, ও পি হচ্ছে ও পি 8.4 সেন্টিমিটার। এবার আসলাম ও এ বিতে, ও এ বি এর মধ্যে হচ্ছে ও এ বি এর মধ্যে হচ্ছে এ কোণ 50 ডিগ্রি, বি কোণ হচ্ছে 40 ডিগ্রি, এবার এ বি দেওয়ার হচ্ছে 8.4 সেন্টিমিটার, এ বি হচ্ছে 8.4 সেন্টিমিটার। এবার এখানে মধ্যে দেখা যাচ্ছে যে সাইডগুলি সঠিকভাবে দেওয়া নয়, কারণ হচ্ছে তাদের যে ভূমিটা রয়েছে, যদি এখানে পি কিউ এর মান 8.4 দেওয়া হতো, তাহলে অবশ্যই বলতে পারতাম এ কোণ সমান সমান এ কোণ, এবং কিউ কোণ সমান সমান হচ্ছে বি কোণ, এবং বলতে পারতাম পি কিউ সমান সমান এ বি, অথবা যদি ও এর মান দেওয়া হতো 8.4 সেন্টিমিটার, তাহলে আমরা বলে দিতে পারতাম যে ও পি সমান সমান ও এ, এবং কোণ পি সমান সমান কোণ এ, এবং কোণ বি সমান সমান হচ্ছে কোণ কোণ কিউ, এটা হচ্ছে কিউ, তো কোণ কিউ সমান সমান
কোণ বি। যেহেতু এখানে দুটির ভূমি একই নয় তাহলে এটা সর্বসমতার সূত্র মানছে না, তাই এটি এই দুটি ত্রিভুজ সর্বসমতা নয় বা সর্বসম নয়। তাহলে ত্রিভুজ দুটি সমান নয় কারণ কোণ দুটি ভূমির দৈর্ঘ্য সমান নয়। কোণ দুটির এখানে যে ত্রিভুজ দুটির এখানে কোণ না লিখে ত্রিভুজ, ত্রিভুজ দুটির ভূমির দৈর্ঘ্য সমান নয়, তাই ত্রিভুজ ও পি কিউ ও ত্রিভুজ ও বি ও এ বি সর্বসমতা নয়। এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22 সমাপ্ত। তো এই এখানে হচ্ছে 7.2 অনুশীলনী সমাপ্ত। তো আশা করি বুঝতে পেরেছো।